এটা কি আমেরিকান বুল? আমেরিকান বুল, আমেরিকান বুল। জার্মান, জার্মান। এটা কোলে নিন আপনি, ইউনিভার্সিটি ফার্স্ট টাইম আমার অনেক। আচ্ছা আচ্ছা ম্যাম, এটা আপনি নিয়েছেন তাই তো? এটা কি পাঁচ ডগ নেই, আগেও আছে? না এর আগে দুটো। অসুবিধা নেই, এর কোয়ালিটিটা একটু বলে দাও। ও হাই ফাই কোয়ালিটি, ফায়ার বোন না কোয়ালিটি। ওকে, ইয়ার থেকে আ যায় হে সুবা, আ যায় সুবা, আমি লেকে চলে যাবে। ও আপনি যাবে 50 টাকা কমাই দাও। দারুণ আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যালেক্সি ঘাটে। আজকে গ্যালেক্সি ঘাটের অবশ্যই রেট চলছে, তার সব কিছুর আপডেট আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ও আরেকটি কথা, যদি আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে রেড সাবস্ক্রাইব বাটন দিয়ে আছে, সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মুক্তা ঘোরাও না, এটা কি লং কোট? ডবল কোট। এর বয়স কতদিন গো? 55 দিন বয়স আছে পপার। পপার 55 দিন বয়স। মেল? ফিমেল, ফিমেল, দুটো ফিমেল, দুটোই ফিমেল। ওকে, ফেস কাটিংটা খুবই সুন্দর। দামটা কত রেখেছো? 22। 55 দিনে কান দাঁড়িয়ে গেছে। আচ্ছা, কেউ যদি বলে দেয় যে না বাচ্চার দাম বেশি দিয়েছে, যা বলবো আমি জানি। না আমার নেই, এই দাদারা করে। একটু ভাই দা, রেঞ্জটা কত বলছো? এগুলো 20,000 টাকা করে গো। বয়স আজকে হয়ে গেল 50 দিন 50 ডেজ। মেল? বাচ্চারা ভালো বাচ্চা বছরে একবার আপনি বুঝতেও পারবেন না, বছরে একবার আপনি বুঝতেও পারবেন না। আর মেল রাখবেন, সারা বাড়ি পাথরে পেচ্ছাপ করে যাকে তাকে কামড়ানো বেটিং আপনার সব পাবিনি
জার্মান জার্মানের কোয়ালিটিটা খুব সুন্দর। এটার কোডটা এটা কি কোড আছে? সেমি কোড। মেল না ফিমেল? ফিমেল। ভ্যাকসিন হয়ে গেছে বললে? একটা ভ্যাকসিন হয়েছে। কি ভ্যাকসিন হয়েছে? আর রেঞ্জটা কত রেখেছো? রেঞ্জটা 16,500। যেমন এটা কি আমেরিকান বুল? আমেরিকান বুল। আমেরিকান। আপনার ব্লগ আমি দেখি। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে নেয়ার প্ল্যান আছে তো? দেখতে এসছি আমি, বাইশকে নিয়ে দেখতে এসছি। আচ্ছা আচ্ছা। এটা রেঞ্জ কত রেখেছো গো? রেঞ্জ কত রেখেছো? 30,000। মেল? ফিমেল। ফিমেল। আর বয়সটা? 2 মাস। 60 ডেজ। মুখটা একটু দেখো না। থ্যাংক ইউ। ম্যাম এটা আপনি নিয়েছেন তাই তো? এটা কি 5 ডগ নেই, আগেও আছে? তারা আছে তো এখনো? ও আচ্ছা। আপনারা কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে আসছি। টালিগঞ্জ থেকে আসছেন? এটা মেল না ফিমেল? আমি নিজেই জানি না। আজকে দাম কত পড়ে গেল? 18,000 টাকা। 18,000। এর বয়স? তাহলে এর বয়স কত? 40 দিন। এর নাম কিছু ফাইনাল করেছেন? ভাবছি কোকো। কোকো, আরে বাহ, জানি না। খুব সুন্দর আছে, আরো সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো দাদা, তুমি এটা দিলে তো? দিলাম। এটা কি ডবল সেপার? জার্মান সেপার ডবল কোড না? মেল বাচ্চা? ফিমেল। ফিমেল বাচ্চা। ফাইনাল প্রাইস কত বললে? হ্যাঁ, যদি তুমি খাওয়াতে পারো আজীবন খাও, কোনো অসুবিধা নেই। এর কোয়ালিটিটা একটু বলে দাও। ও, হাই ফাই কোয়ালিটি, ফায়ার বোন না, কোন রয়্যাল ক্যান মিনি স্টার্টারই খাচ্ছে। হেভি বোন। ঠিক আছে, তুমি যদি রয়্যাল, তুমি যদি আজীবন খাওয়াতে পারো তাহলে ভালো, আর যদি মনে করো না আজীবন খাওয়াবো না, তাহলে একটা প্যাকেট খাইয়ে তারপর থেকে বাড়ির খাবার খাওয়াও। দাদা এটা আপনি নিলেন? দুধ, ঘি আর পাউরুটি আজীবন খাওয়াবে না। ফার্স্ট টাইম এটা? ঠিক আছে, আপনার কোথা থেকে আসছেন? ট্রিটমেন্ট বলতে লিভারের ওষুধ লিফিফটি ড্রপ, হজমের ওষুধ নিওপেপটিন ড্রপ, আর এটা হচ্ছে তোমার ডিভারমিন হবে সপ্তাহে, সামনের রবিবার ডিভারমিন করিয়ে দেবে। সুবাই দিঘাতে আয় কে? আমি লিখে দিঘা চলে যাই। হচ্ছে কালকে থেকে লিভারের ওষুধ চালাবে, শনিবার অবধি চলবে, রবিবার দিন শনিবার। একটা কথা বলো, দিঘায় বাসে করে নিয়ে গেলে কি কোনো সমস্যা হয়? কোনো সময় এটা লাগবে? ঠিক আছে, মানে বাস্কেটের মধ্যে থাকলেই হয়ে যাবে তাই তো? তারপরে ট্রেনে করে নিয়ে গেলে একই, সবই এখানে কোথাও যাওয়া বাস্কেট লাগবে। ওকে ওকে, ঠিক আছে।
দাদা এটাই কি ফার্স্ট টাইম? এটাই কি ফার্স্ট টাইম? এটা কোলেনি দেখি, এটা কোলেনি লোকটা জিউ দিব। আমার ফার্স্ট টাইম, আমার অনেক আচ্ছা আচ্ছা গোল্ডেন মানে কফাস প্যানিয়েল তারপর পমরেনিয়ান। আচ্ছা সবগুলো কি এখান থেকে নিয়েছিলেন? সবগুলো এখান থেকে। কোয়ালিটি কেমন হয়েছে? খুব ভালো কোয়ালিটি। লাইভ স্টক আর কত থেকে ইলেকট্রনিক যেটা আপনি হাতে উপস্থিত আছে 10 12। ম্যাডামের নাম কিছু ফাইনাল করেছেন? এর নাম কিছু ফাইনাল করেছেন? গলায় কোনো চেইন বেল্ট দেবেন না, খাটে সোফায় তুলবেন না, এটা রেস্ট্রিকশন। ভালো করে শুনুন, আমার রাত্রি 8টার সময় ফোন করবেন, আমি সব বলবো। 10:00-8:00 একটু ফোন করে দেবেন। কি দাম আছে? 16,000। ম্যাডাম আপনাগুলোর নাম কি আছে? আমারটা আছে একটা নাম আছে কাফি, গোল্ডি, লুসি। আরে বাহ, অনেক লেগি আছে তো। রাজ চল চলি। থ্যাংক ইউ। চলো বেরিয়ে যান। তো আপনার কোয়ালিটিটাই তো আমার এত বড় মাথা না হলে, যদি এত বড় মাথা না হয় এখানে বাঁচবেন কষাই দেন বলে। ম্যাডাম এর আগেরগুলো ওই দাঁড় থেকে নিয়েছিলেন? আরে বাহ, আরে বাহ। দাদা ফোন নাম্বার একটু বলুন না। 905-11-46431। থ্যাংক ইউ। কালচার ফর্ম? আচ্ছা, মেল না ফিমেল গো? মেল। মেল। আর বয়স? 50 ডেজ। ফাইনাল রেঞ্জ কত রাখলে? ফাইনাল রেঞ্জ দাম আজকে দাম দিয়ে না যা 9000। 9000। আরে বাহ, कहाँ से आया पूछ लीजिए, बात कीजिए। दादा ये क्या पहला डॉग है? नहीं है, दूसरा डॉग है। घर में और क्या है? घर पर नहीं है, वो डॉग देख कर दिया इसलिए ले जा रहे हैं, हम बिहार से आए। अच्छा, घर में और कौन सा ब्रीड है? बिहार से क्या आ जाए है सुबह? आ जाए सुबह। अभी लेके चले जाएंगे? स्पेशल इसी को लेने आए। अरे बाप रे, स्पेशल इसी को लेने आए। अच्छा अच्छा अच्छा, अभी ट्रेन से चले जाएंगे इसको लेके? ट्रेन से शाम को ट्रेन है, इसी पे उसी जाएंगे। ट्रेन से लेने की कोई प्रॉब्लम होता है क्या? डॉग लेने के लिए कोई प्रॉब्लम नहीं होता है? बहुत सारा फ्रेंड रिक्वेस्ट करता है क्या ट्रेन में ले जा सकते हैं कि नहीं ले जा सकते हैं, ले जा सकते हैं तो कोई प्रॉब्लम नहीं होगा। और ओनली वही बास्केट चाहिए, बास्केट पर से लेके जाना पड़ेगा, कोई प्रॉब्लम नहीं होगा। एक बार इनसे पूछ लेते हैं, कोई प्रॉब्लम, कोई प्रॉब्लम नहीं। थैंक यू। ডায়মন্ড রিঙ্কেল দেখুন, এই দেখুন।
এরকম একটা বাচ্চা যদি কেউ দেখিয়ে দেয় ফ্রি গিফট করবে। এরকম বডি এই যে দেখুন কালা কালা দেখেছেন, আপনি তো অন্য জিনিস দেখছেন, আমার পাশে কি দেখছেন, অন্য একটা এটা দেখছেন, আর এই তুলনা করেন কি বুঝবেন আপনি আমাদের ইয়ে জ্বালা আইডিয়া নেই বাচ্চারা বলো সস্তা পেলেন আর কি সস্তা পেলেন আপনি আরে ব্রিডের বাঘ নিলে 20-25 দাম চলে যায়। এই সামনে কি আমাকে কিনতে হবে? হ্যালো আজকাল কেন এই মাত্র আসো? ফাইনাল কটা চলছে? আচ্ছা কত রেঞ্জ রেখেছো? জিএসডি বাচ্চা খুব কম পাওয়া যায়। মেল তো মেল ফিমেল, আর কোডটা কি আছে? কোড সেমি কোড সেমি কোড 20 টাকা দিলে 80 টাকা, 80 টাকা টাকা হয় না 80 টাকা দিলে 80 টাকা। আমি যাবই যাব 1000 টাকা দিয়ে 2000 টাকা কিনে নিব। তুমি শোনো, মানে 10 মাস হয়ে গেল, বলে এটা বলে এটা বলো বাচ্চা রাখতে এটা না এটা না একটা বার করে একটা বাইক বার করে করে এটা দেবো। তুমি এসো না, কোন মেল রাখা যাবে? আচ্ছা এইটার নাম এই জাতের নাম ম্যাম আপনি মেল চাইছেন কি স্পেশাল কোন কারণে? আগে কি একটা ফিমেল আছে? কালে আমি বললেও সত্যি চিন্তা করি কতবার বলছি একটা একটা করে উনি যেটা বললেন যে মেল যদি চাইছেন কারণ হচ্ছে উনি স্পোর্টসে আছে, কিন্তু আমরা যারা দেখি মেল সিঙ্গেল বাড়িতে ফ্যামিলিতে অ্যাভয়েড করাই যোগ্য আমি মনে করি। বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না, আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন এই ভিডিও। ভালো থাকবেন।